বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও সংযম নিয়ে শুভাগমন হল সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এই পরিশুদ্ধ রমজান মাসে সাওম পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজার নিয়ম সারা বিশ্বে এক হলেও রীতি, সংস্কৃতি, খাদ্যাভ্যাস দেশভেদে ভিন্ন। চলুন তাহলে আজ আমরা জেনে নেই মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রমজানকে ঘিরে আয়োজন। লেবাননে 40% খ্রিস্টানের বসবাস হলেও মুসলমানদের সঙ্গে তারাও রোজা এবং ঈদ উদযাপন করেন। খ্রিস্ট সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় বিভিন্ন সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং চ্যারিটি আয়োজন করেন ইফতারের। এমনকি লেবাননের রাষ্ট্রপতি, ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, কূটনীতিকদের সঙ্গে আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করা হয়। আরবের দেশগুলোতে বিভিন্ন উপায়ে ঘুমন্ত মুসল্লিদের সেহরির জন্য ডেকে তোলা হয়, তবে মুসাহারাটির ড্রাম বাজিয়ে সেহরির জন্য ডেকে তোলা এক অনন্য নজির। ধর্মপ্রাণ মুসল্লিরা মুসাহারাটির কণ্ঠে ও ড্রাম বাজানোর শব্দে জেগে ওঠে সেহরি করেন। সেহরির সময় রান্নার ঘ্রাণে মুখরিত হয়ে থাকে চারপাশ। মুসাহারাটির ইতিহাস যদি দেখা যায় তাহলে অটোমান সাম্রাজ্য এবং মামলুক সাম্রাজ্য থেকে সামাজিকভাবে এক বিশেষ অবস্থান তৈরি করেছেন তারা। লেবাননের শহর ত্রিপোলিতে পবিত্র রমজান মাসে ইফতারের সময় মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে ইফতার করেন। স্পেশাল ডেজার্ট হিসেবে লেবানিজরা কেল্লাজ, মাফরুকে, চাইবিয়েত, কাতায়েফ ও দাউকিয়েহ নামক মিষ্টি খাবার রাখেন তাদের ইফতারের তালিকায়। লেবানিজরা ইফতারের পর কফি পান করতে পছন্দ করেন। ইফতারের আয়োজনের মূল তালিকায় থাকে ফাত্তে, ফাত্তুস, ইব্বে, তাবুল্লে, শর্মা, মানাকিশ ও স্টু। লেবানিজ খাবারের খ্যাতি সারা বিশ্ব জুড়ে। এছাড়াও পৃথিবীর অনেক দেশেই লেবানিজ খাবার থাকে ইফতারের টেবিলে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24। আজ খোকার জন্মদিন, জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই চাই, সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মান সম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা? তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল আপনার আভিজাত্য।